नमस्कार बंधुरा, आमी मल्लिका चले एसेछि आरो एकटा नतून भिडियोर साथे। प्रथमे बोले राखी, एटा किन्तु कोनो रकम टिउटोरियल भिडियो नय। एखाने क्लिपगुलो आमार मोटामुटी नेওয়া ছিল स्टेप बाय स्टेप, तो सेगुलोके जोड़ातारि दिए एकटा भिडियो বানিয়েছি। জানি না কেমন হয়েছে, তবে কেমন হয়েছে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে এরকম ধরনের ভিডিও আমি আরো বানাবো। আর জানি এর থেকে অনেক সুন্দর সুন্দর হাতের কাজ হয়তো অনেকেই জানেন, আমি যেটুকুনি জানি আমি সেটুকুনি দেওয়ার চেষ্টা করছি। আর তাছাড়া সব থেকে বড় কথা যেটা হচ্ছে, সব সময় হয়তো সব কিছু কিনে ওঠা সম্ভব হয় না, সংসারে অনেক কিছুই প্রয়োজন লাগে। আর সেটা যদি হাতে নিজে হাতে কিছু বানানো যায় সেটা কিন্তু ব্যাপারটা মন্দ হয় না, আর তার প্রতি কিন্তু আলাদা একটা ভালোবাসাও কাজ করে। তবে যাই হোক, কথাই বার্তায় মোটামুটি কীভাবে কী বানালাম সেটা মোটামুটি স্টেপ বাই স্টেপ নেওয়া ছিল, তো সেটাকেই জোড়াদালি দিয়ে একটা ভিডিও বানিয়েই ফেললাম। আর এটা বানানো চলছে বলতে, এটা একটা ট্রে বানানোর প্রস্তুতি চলছে। আসলে টেবিলের উপরটা প্রচণ্ড অগোছালোভাবে থাকছে, প্রত্যেকটা জিনিস এদিক থেকে ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকছে, তো সেটাকেই একটা বাউন্ডারি দেওয়ার চেষ্টা চলছে, তাছাড়া আর কিছুই না। কেমন লাগবে বা কেমন লাগছে সেটা জানাতে অবশ্যই ভুলবেন না। আর তাছাড়া আমার যারা নিকটবর্তী লোক আছে, যারা কাছের মানুষ, তারা মাঝে মাঝে আমাকে প্রশ্ন করে যে আমার সময়টা কিভাবে কাটে, সারাটা দিন আমার কিভাবে কাটে। তো হ্যাঁ, তাদেরই উত্তরে এটা হচ্ছে, আমার সময়গুলো বেশ এইভাবেই কেটে যায়। কিভাবে কাটে আমি সারাটা দিন আমি বুঝতেও পারি না, কিছু না কিছু হাতের কাজ আমার থাকে, তো সেই দিয়ে আমার মোটামুটি সময়টা কেটে যায়। তো যাই হোক, কথায় বার্তায় মোটামুটি আমার ট্রেটা শেষের পথেই চলে এসেছে। ভাবছি এটাকে কোনো রকম রং টং করবো না, রং করলে পেপার দিয়ে বানানো সেটা বোঝা যাবে ঠিকই, তবে দেখি, আমার মনে হচ্ছে রংটা না করলেই মনে হচ্ছে বেশি ভালো লাগবে। যদি পরে ইচ্ছে করে রং করে দিতেও পারি, তবে এখনও পর্যন্ত প্ল্যানে কোনো রকম রং করব না, এটা পেপার দিয়ে তো পেপার দিয়েই থাক। অবশেষে আমার ট্রেটি মোটামুটি কমপ্লিট, কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আর তবে এটা আমার খুব কাজের জিনিস হয়েছে,